একবার এক বেলুন বিক্রেতা বাজারে বেলুন বিক্রি করছেন এবং বিভিন্ন রঙের বেলুন তিনি বিক্রি করছেন। বাচ্চারা তার কাছ থেকে বেলুন ক্রয় করছে এবং তার ব্যবসা খুব চমৎকারভাবে চলছিল। দিনের একটা সময় যখন ওনার বিক্রি কমে গেল তখন একটি ট্রিক্স অ্যাপ্লাই করলেন। এক কালো রঙের বেলুনকে তিনি বাতাসে ছেড়ে দিলেন এবং এই বেলুন যখন বাতাসে ভেসে বেড়ালো তখন বাচ্চারা আবার তার কাছে এসে তার বেলুন বিক্রি অনেক গুণ বেড়াইয়ে দিল। কিছুক্ষণ পরে তিনি খেয়াল করলেন যে তার পেছন থেকে কেউ একজন জামা টানছেন। পেছনে ফিরে দেখলেন একটি বাচ্চা। বাচ্চার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন যে বাবা তোমার কি বেলুন লাগবে? বাচ্চা ওই বিক্রেতাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আঙ্কেল বলুন তো কালো রঙের বেলুন কি আকাশে উড়ে? এক মিনিট চুপ করে থেকে বেলুন বিক্রেতা জবাব দিলেন যে রঙের জন্য বেলুন আকাশে উড়ে না, মূলত বেলুনের ভেতর কী আছে, বেলুনের ভেতরে কী আছে সেটার জন্য বেলুন আকাশে উড়ে। স্পেসিফিক মেসেজটা আমরা যদি আমাদের সোসাইটিতে আমাদের মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি যে আসলে আমরা কী কারণে উপরে উঠি এবং কী কারণে আমাদের আপনার নিচে নেমে পড়ি, কোনো বর্ণের কারণে, গায়ের রং সাদার কারণে, আমাদের কত স্মার্টনেস, আমরা কত স্মার্ট এই কারণে আমরা কি উপরে উঠি? আসলে আমরা আমাদের সারা জীবনটা কিন্তু আমাদের বাহ্যিক সৌন্দর্যের উপরে কিন্তু আমরা ফোকাস করি যে আমাদেরকে কতটুকু ফিট লাগছে, কতটুকু স্মার্ট লাগছে, কত সুদর্শন আমরা, আমাদের চেহারা কত সুন্দর, কত ফর্সা, এটার উপরে কিন্তু আমরা ফোকাস করি এবং এইটা ফোকাস করে আমরা আমাদের জীবনটাকে পার করে দিই। আসলে কি আমাদের উন্নতি বা আমাদের ডেভেলপমেন্ট এই ফর্সা স্মার্টনেসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে আসলে আমাদের ভেতর কী আছে, আমরা কতটুকু স্কিলফুল, আমরা কতটুকু মিনিংফুল এবং আমাদের ভেতর কী অ্যাটিটিউড আমরা ডেভেলপমেন্ট করছি, আমাদের ভিতর কী অ্যাটিটিউড আমরা ধারণ করছি। আমাদের ভিতর যদি স্কিল সেট থাকে, মাইন্ডসেট থাকে এবং আমরা যদি পজিটিভ অ্যাটিটিউড ধারণ করতে পারি তাহলে আমাদের উন্নতি অবশ্যম্ভাবী। বেলুন যেমন তার ভেতরে কী আছে তেমনি উপরে উঠে, ঠিক এক্স্যাক্টলি একজন মানুষ উপরে ওঠার জন্য তার গায়ের রং কালো না ফর্সা এটার উপর ডিপেন্ড করে না, সে কতটুকু সুদর্শন সুনয়না এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে তার ভেতরে তিনি কি ধারণ করছেন, তার ভেতরে তিনি কি আপনার নিয়ে আছেন এবং তিনি কতটুকু তাকে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারছেন। সো বন্ধুরা, নিজেকে আপনার রং পরিবর্তনের উপর ধ্যান না দিয়ে আপনি আপনার কতটুকু স্কিল সেট, মাইন্ডসেট এবং পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে আপনি ফোকাস করতে পেরেছেন, কতটুকু আপনি পজিটিভ অ্যাটিটিউড ধারণ করতে পেরেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ডেভেলপমেন্ট। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। টিল দ্য টাইম গো সেলফ মেড।